हेलो ভিউয়ার্স আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। ইউনিভার্সিটি অফ গৌর বঙ্গের সেমিস্টার 3 যে এক্সামিনেশন হয়েছিল তারই রেজাল্ট আজকে সন্ধ্যা 6:30টার পরে অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। তো সেই রেজাল্ট এখন চেক করা যাচ্ছে অনলাইন থেকে। তো প্রত্যেকটা স্টুডেন্ট এই রেজাল্ট বাড়িতে বসে তার মোবাইল থেকে চেক করতে পারবে। তো তুমি তোমার রেজাল্ট কিভাবে অনলাইনে চেক করবে, এক কথায় ইউনিভার্সিটি অফ গৌর বঙ্গের যে সেমিস্টার 3 এক্সামিনেশন হয়েছিল তার রেজাল্ট কীভাবে চেক করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। এবং এবছর রেজাল্ট চেক করার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে নিয়মটা। এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করা যেত, কিন্তু এবার কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আর চেক করা যাচ্ছে না। তো কীভাবে চেক করতে হবে গোটা বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ধরনের বিভিন্ন নতুন আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো আমি এখন ইউনিভার্সিটি অফ গৌর বঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট ugbexam.net, যেখান থেকে অনলাইন এক্সাম বা রেজাল্ট চেক করা যায় বা অ্যাডমিট ডাউনলোড করা যায়, সেই ওয়েবসাইটে রয়েছি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবে। তো এই ugbexam.net ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে দুটো অপশান তোমরা পেয়ে যাবে, একটা CBCS, একটা রয়েছে 1+1+1। তো সেমিস্টার সিস্টেমে অ্যাডমিট ডাউনলোড হোক বা রেজাল্ট চেক হোক বা তোমার অনলাইন এক্সাম হোক, সেজন্য তোমরা এই CBCS সিস্টেম যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এক কথায় সেমিস্টার সিস্টেমের জন্য CBCS যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হয়। তো তোমরা সেমিস্টার 3 রেজাল্ট চেক করার জন্য এই CBCS যে লেখাটা রয়েছে এর উপরে ক্লিক করবে। তো এখন কিন্তু এই সার্ভারে প্রচণ্ড সমস্যা রয়েছে, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এখন ট্রাই করছে এই রেজাল্ট দেখার। সেই কারণে এখন যে সার্ভার সেটা ওপেন হতে খুব সময় লাগছে। মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট ট্রাই করার পর আমি রেজাল্টটা এখানে দেখাতে পেরেছি তোমাদেরকে প্রসেসটা। তো সেজন্য তোমরা যদি এখন ট্রাই করো হয়তো অনেকটা প্রবলেম দেখা দিবে। তো তোমরা চাইলে কিছুক্ষণ পর বা কালকে থেকে চেক করে দেখবে, আশা করি খুব সহজেই তোমরা কালকে রেজাল্টটা চেক করতে পারবে। তো CBCS এ ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখানে তোমাদেরকে সেমিস্টারটা সিলেক্ট করতে বলবে। তো এখানে আমি সেমিস্টার 3 সিলেক্ট করব। তুমি যে সেমিস্টারের রেজাল্ট দেখতে চাও, যদি সেমিস্টার 1, 2, 3, 4 যাই হোক না কেন, তুমি যে সেমিস্টারের রেজাল্ট চেক করবে সেই সেমিস্টারের উপরে ক্লিক করবে। তো যেহেতু আজকে সেমিস্টার 3 রেজাল্ট পাবলিশ হলো, তো সেটাই চেক করা যাবে। তো সেই জন্য এখানে সেমিস্টার 3 যে লেখাটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্র আবারও কিছুক্ষণ লোডিং হয়ে নতুন একটি পেজ আসবে। তো সেম এখানেও বেশ কিছুটা সময় লাগছে, কারণ এখন সার্ভারে খুব প্রবলেম রয়েছে। তাই তোমাদেরকে বলবো তোমরা অনেক রাতের দিকে ট্রাই করে দেখতে পারো অথবা কালকে থেকে ট্রাই করো, আশা করি তোমরা কালকে খুব সহজে এই পেজগুলো দেখবে ওপেন হয়ে যাবে। তো যাই হোক, এই সেমিস্টার 3-র উপরে ক্লিক করা মাত্রই কিছুক্ষণ লোডিং হয়ে তোমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি এবং আমি ভিডিওটাকে একটু স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ পর আমার এই পেজটি ওপেন হয়েছে। তো যখন তোমরা সেমিস্টার 3-তে ক্লিক করবে লোডিং হয়ে এই পেজটি আসবে। এখানে গ্রেড শিট বলে একটা অপশান পেয়ে যাবে, আরও অনেক অপশান রয়েছে। এখানে দেখো গ্রেড শিট বলে একটা অপশান, তো তোমাদের সেই সেমিস্টার 3-র রেজাল্ট চেক করার জন্য বা তোমরা সেমিস্টার 1, 2, 3, 4, 5 যাই হও না কেন, তোমাদের সেই লিঙ্কের মধ্যে দেখবে এরকম গ্রেড শিট বলে একটা অপশান থাকবে। এই গ্রেড শিটের ওপরে ক্লিক করতে হবে। আবারও এখানে ক্লিক করার মাত্র লোডিং হয়ে তোমাদের সামনে ফাইনাল একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানেও বেশ কিছুক্ষণ সময় লেগেছে, এটাও আমি একটু ভিডিওটাকে স্পিড করে নিয়ে দেখাচ্ছি, কারণ অতক্ষণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গ্রেড শিটে ক্লিক করার পর আবারও কিছুক্ষণ লোডিং হচ্ছে এবং পরবর্তীতে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এটা সেই ফাইনাল পেজ। এখানে বলেছে রোল নম্বর। এতদিন পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করা যেত, কিন্তু এবার থেকে এখানে দেখো রোল নম্বর বলা হয়েছে। তো এটা তোমাদের অ্যাডমিটেই পেয়ে যাবে রোল নম্বরটা। এই ধরনের দেখবে রোল নম্বর রয়েছে, যেই স্ট্রিমে রয়েছে সেই অনুযায়ী একটা রোল নম্বর হয়, সেই রোল নম্বরটা তোমাদের এখানে লিখতে হবে। লিখে নিচে দেখো নর্মাল সাবমিট বাটন রয়েছে, সেই সাবমিট বাটনের উপরে ক্লিক করবে। তো রোল নম্বরের ক্ষেত্রে বলে রাখি, তোমরা তোমাদের যদি অ্যাডমিটের তোমার কাছে যদি অ্যাডমিটটা না থাকে, সেক্ষেত্রে তোমরা যখন এক্সাম দিয়েছিলে তোমরা দেখবে সেই এক্সামের খাতার উপরেও রোল নম্বরগুলো লিখেছিলে। তো সেই ওখান থেকে তোমরা পেতে পারো রোল নম্বরটা, বা যে করে হোক তোমাদের রোল নম্বরটা এখানে আগে জোগাড় করবে, তারপর সেই রোল নম্বরটা এখানে লিখবে। এটা কিন্তু তোমাদের কলেজের রোল নম্বর না, এটা ইউনিভার্সিটি যে রোল নম্বর রয়েছে, লাইক তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের। তো এই ধরনের রোল নম্বরটা লেখার পর সাবমিট করা মাত্র আবারও কিছুক্ষণ লোডিং হবে এবং তোমাদের রেজাল্টটা কিন্তু ডাউনলোড করতে বলবে। আর যদি মোবাইলে কেউ এটা করো তাহলে দেখবে এখানে ক্লিক করা মাত্র অটোমেটিক লোডিং হয়ে সেটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি সেই কারণে কিন্তু এখানে লোডিং হয়ে আমাদের এখানে সেভ করার জন্য একটা ফাইল ওপেন হয়ে ডাউনলোড করতে বলবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা। तो ये देखते पाচ্ছ বেশ কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে সেভ করে নিতে বলেছে। তো এটাকে আমি সেভ করে রাখছি এবং যদি এটা ওপেন করে তোমাদেরকে দেখাই তোমরা বুঝতে পারবে রেজাল্টটা, এটা সেমিস্টার 3 এর রেজাল্ট কিন্তু। তো সেভ করে নিচ্ছে এটাকে। এবার আমি এখানে লিংকে মানে যেটা ডাউনলোড হলো সেখানে ক্লিক করে ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবেই তোমরা তোমাদের এই ইউনিভার্সিটি অফ গোর বাঙ্গার যে সেমিস্টার 3 এর এক্সাম হয়েছিল তারই রেজাল্ট ডাউনলোড করতে পারবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের কলেজ থেকে এই যে রেজাল্ট এর যে হার্ড কপি বা যেটা অরিজিনাল মার্কশিট সেটা কিন্তু তোমাদের নির্দিষ্ট কলেজ থেকে সেটা কালেক্ট করতে পারবে। তো এই মুহূর্তে শুধুমাত্র অনলাইনে তোমরা তোমাদের নাম্বারটা চেক করতে পারবে যে কোন বিষয়ে তোমরা কত মার্কস পেলে এবং সেই সঙ্গে থিওরিতে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো, তোমার টোটাল মার্কস কত হয়েছে, এগুলো এখান থেকে দেখতে পারবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। এইভাবেই তোমরা সেমিস্টার 3 রেজাল্টটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে।